দেখছেন টিভি 24 এর পর্দায় ভিজিলেন্স তদন্তে অনিয়ম ধরা পড়ে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে এবং সেই অনিয়মগুলোর কারণ হিসেবে জানানো হয়েছে এবং যে যে বিষয়গুলোর উপর অনিয়ম ধরা পড়েছে ভিজিলেন্সের তদন্তে তা হচ্ছে ফাইনালাইজেশন অফ টেন্ডার পাবলিক সিস্টেম ইউনিট ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট ইত্যাদি নানা বিষয়ে ভিজিলেন্স কমিটির যে ভিজিলেন্সের যে তদন্ত হয়েছিল সেই তদন্তে অনিয়ম ধরা পড়ে এবং সেই অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে আগরতলা পশ্চিম আগরতলা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মামলা নম্বর 251/19 ভারতীয় দণ্ডবিধির 409, 418, 420, 201, 120 বি ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে পশ্চিম আগরতলা থানায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি ভিজিলেন্সের যে তদন্ত হয়েছিল প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর সেই তদন্তে নানা বিষয়ে অনিয়ম ধরা পড়েছে এবং প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে পশ্চিম আগরতলা থানায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি 251/19 মামলা নম্বর 409, 418, 420, 201 এবং 120 বি ভারতীয় দণ্ডবিধির এই ধারাগুলো অনুসারে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয় এবং বিশ্বস্ত সূত্রে খবর, পুলিশ সূত্রে খবর, আজ রাতের মধ্যেই গ্রেফতার হতে পারেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি 2008-09 যে ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট 2008-09 রোড বিল্ডিং ব্রিজ এই কাজের বাবদ 600 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে ভিজিলেন্সের তদন্তে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি রোড বিল্ডিং ব্রিজ এই সংক্রান্ত কাজে 600 কোটি টাকার অনিয়ম 9-6 ধরা পড়েছে ভিজিলেন্সের তদন্তে এবং প্রাক্তন প্রধান সচিব ওয়াইপি সিং, পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান সচিব ওয়াইপি সিং, প্রাক্তন মুখ্য বাস্তুকার, পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক সহ আরো 7 জনের বিরুদ্ধে এই মামলা নথিভুক্ত করা হয়েছে। আজ রাতের মধ্যেই গ্রেফতার হতে পারেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে 251/19 মামলা নম্বর এবং ভারতীয় দণ্ডবিধি 409, 418, 420, 201, 120 বি ধারা অনুসারে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আজ রাতের মধ্যেই গ্রেফতার হতে পারেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী বলে বিশ্বস্ত সূত্রে খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি ভিজিলেন্সের তদন্তে যে তদন্ত হয়েছিল ভিজিলেন্সের সেই তদন্তে অনিয়ম ধরা পড়েছে ফাউন্ডেশন অফ ফাইনালাইজেশন অফ টেন্ডার পাবলিক সিস্টেম ইউনিট ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট সহ ইত্যাদি নানা বিষয়ের উপর অনিয়ম ধরা পড়েছে এবং সেই 600 কোটি টাকার উপর 9-6 হয়েছে বলে আর্থিক ঘোটালা হয়েছে বলে তদন্ত রিপোর্টে প্রকাশ হয়েছে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ রাতেই গ্রেফতার হতে পারেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। তাছাড়াও পূর্ত দপ্তরের প্রধান সচিব, প্রাক্তন প্রধান সচিব, তৎকালীন প্রাক্তন প্রধান সচিব ওয়াইপি সিং এবং প্রাক্তন মুখ্য বাস্তুকার, তৎকালীন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক সহ আরো 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেই তাদের প্রত্যেকের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়েছে ভিজিলেন্স তদন্তে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি।